বিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীদের সাথে দুষ্টুমি অথবা বিনা কারণে কথাবার্তা বলে এটা জায়েজ আছে কিনা? অনেক স্কুল কলেজে ভাইরা আছেন, তিন চার বন্ধু একসাথে হলে পার্টি একটা মেয়ে যখন হেঁটে যায় তো শরীরে চুলকায়, ঠিক না? শয়তানে খোঁচায় খোঁচায় আলটায়, তাই না? খোঁচায় খোঁচায় বলে আরে কিছু একটা বল, কিছু একটা কর। এবার একজনটা শীষ দিল, আরো জন একটা ফিস দিল, হ্যাঁ ওই যে একজনের শীষ দিয়ে দেখা দিছে। তো এরকম বান্দ্রাম আমাদের অনেক যুবক ভাইরা করে কি করে না বলেন? অনেকে দেখা যায় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে মন্তব্য, তাকে নিয়ে বাজে মন্তব্য, টিচ করা, উত্তপ্ত করা, নোংরা কথা বলা, অসভ্য কথা বলা, নিজেদের মধ্যে রসিকতা করা, হা হা করা, হি হি করা, এই সমস্ত পাগলামি ছাগলাম আমাদের অনেক যুবক ভাইরা করে কি করে না? আচ্ছা ভাই, এই মেয়েটা যে যাচ্ছে, এই মেয়েটা কারোর বোন, কারোর মা হবে, কারোর স্ত্রী হবে বা আছে, কারোর মেয়ে, ঠিক না? ঠিক। আপনার মা বোন স্ত্রী কন্যা আপনার পরিবারে আছে না নাই? হয় আছে, নয় আসবে এক সময়, ঠিক না? আপনি একটু চিন্তা করেন তো, আপনার পরিবারের একটা মেয়ে যখন এরকম যাচ্ছে, আশপাশ থেকে সবাই যখন তাকে নিয়ে এরকম উত্তপ্ত করছে, নোংরামি করছে, অসভ্যতা করছে, আপনার কাছে কেমন লাগবে? তাহলে আপনি যদি একজন বিবেকবান মানুষ হন তাহলে আপনি কখনো এই অসভ্যতা করতে পারেন? মনে রাখবেন কিছু কিছু বদামল আছে, এগুলো খুব ভয়াবহ। আপনি একটা অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চাইছেন, মাপ পাইতে পারেন, কিন্তু এই মেয়েটার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাকে বাজে কথা বলে কষ্ট দিয়েছেন, মানুষের হক নষ্ট করছেন, কোথাকার মেয়ে হয়তো জীবন আর দেখা হবে না তার সাথে, কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিয়ার সামনে আগাতে থাকবেন, এই মেয়ে এসে হাজির হয়ে যায়, এই মেয়ের সামনে এসে দাঁড়াবে, তুমি ওই মনে থেকে শীষ দিয়েছিলে, আমাকে নিয়ে বাজে কথা বলেছিলে, আমার সাথে কোনো ক্ষমতা ছিল না কিছু করা, তোমরা কয়েক বন্ধু মিলেছিলে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের এই বিচারালয়ে এখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছুর বিচার হয়, আজকে আল্লাহ আমি এই লম্পটের বিচার চাই, কোনো রক্ষা হবে সেদিন? আল্লাহর কসম, হাদিস বলছে ওই দিন আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। অতএব যুবক ভাইরা, এই সমস্ত পাগলামো এবং দুষ্টামি আমরা করতে যাব, আল্লাহর ভয়ে আমরা এগুলোকে ফিরে আসবো, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা, এগুলো নোংরাম, এগুলো করবো না। চার পাঁচ বন্ধু মিলে পারলে একটা ভালো কাজ করবো, নিজেদের মধ্যে বৈধ রসিকতা করবো, কোনো মেয়েকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে উত্তপ্ত করা, বাজে ব্যবহার করা, বা পাঁচ ছজন মিলে শক্তি হয়েছে একজনের সাথে খারাপ ব্যবহার করা, রাগ ব্যবহার করা, আক্রমণ করা, এই ছোট লোকই এবং জুলুম এবং নির্যাতন এবং গুনাহ এবং পাপের কাজ করবো। আদর্শ যুবক হবো, ভালো মানুষ হবো ইনশা আল্লাহ, আমাদেরকে তৌফিক দান। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে, এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন। ভাইরা আমার, চোখের হেফাজতের জন্য যেই জায়গায় গেলে চোখের গুণা থেকে বাঁচতে পারবেন না, ওই জায়গায় যাবেন না, প্রয়োজন ওই জায়গায় ত্যাগ করবেন, আর যদি যেতেই হয়, বিকল্প না থাকে, তাহলে নিজের সঙ্গে নিজের লড়াই করবেন, যে আজকে বের হওয়ার সময় নিয়ত করবেন যে আমি এখন জাহান্নামের আঁচ আছে এরকম জায়গা দিয়ে যাব যেখানে শয়তান নানা রকম ফাঁদ পেতে রেখেছে আমি আমার নষ্ট করার জন্য, আমি প্ল্যান করলাম আমার চোখকে আমি নষ্ট করতে দিব না, এভাবে পরিকল্পনা করে বের হবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সহজ করবেন। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, পানা চাইবেন ঘন ঘন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন চোখের হেফাজত করার জন্য। তৃতীয়ত হলো অবিবাহিতরা খুব দ্রুততার সাথে বিবাহ করে ফেলেন, বিশেষ করে মোবাইলে ফেসবুক ইউটিউবে হারাম যে সমস্ত বাজে জিনিস আসে এগুলো যেন না আসে সেজন্য উদ্যোগী হন, ওই পেজগুলো গ্রুপগুলো আইডিগুলো আনফলো করেন, চ্যানেলগুলো আপনি সেগুলো আনসাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে বাজে কিছু না আসে, এরপর যদি আসে প্রয়োজনে ওই ফোনে চেঞ্জ করে ফেলার বাটন ফোনে চলে যান, তারপরে চোখের গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে।